দীর্ঘ করোনা মহামারী কাটিয়ে দুবছর পর আবার নতুন করে শুরু হলো নৈহাটি বঙ্কিমাঞ্জলিতে গোল্ড কাপ খেলার উদ্বোধন। এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জি, নৈহাটি পৌরসভা সিআইসি হেলথ সনদ দে সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের এই অনুষ্ঠানটি রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ফুটবলে পা দিয়ে কিক করে শুভ উদ্বোধন করেন। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি, সুমিত মুখার্জি, বাবুন ব্যানার্জি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় ঠাকুর, ভাস্কর গাঙ্গুলি সহ অন্যান্য খেলোয়াড়গণ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় ঠাকুর, কি বলেছেন শুনবো। যে রেগুলার ফুটবল হচ্ছে এটা উন্নত আরো উন্নত হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, খুব কম সময় লাগবে না এটি নাম করে। ডেফিনেটলি যেখানে আমাদের ডিমান্ড আছে আমরা যাচ্ছি ওখানে, ঠিক আছে, হেল্প করছি লোককে। পাশাপাশি খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, দেখুন খেলার মাঠের সঙ্গে আমাদের একটা যোগ ছিল, তারপরে এখানে বড় বড় খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাজি, আমাদের সমরেশ চৌধুরী, গৌতম সরকার, আজকের যারা আছে প্রীতম আছে, প্রণয় আছে, সকলে এসছে, তাদের দেখে আরও একটু উৎসাহিত হয়ে আর কি মারলাম এবং দেখলাম গোলটা হলো, এটাই আর কি বড় আনন্দ। খেলার মাঠে একটা বড় আনন্দ পাওয়া যায়। ফুটবল খেলাটা এমন একটা খেলা যে খুব নির্দিষ্ট সময়ের জন্য খেলা হয় এবং খেলা একটা মীমাংসা আছে, সেই জন্য খেলাটা বেশি উৎকর্ষ। এবং দেখবেন যে অন্য খেলা না পারলেও ফুটবলে একটা পা মারা এটা সকলে খেলে। হ্যাঁ, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে খেলাধুলোর বিকাশের জন্য আজকে আমাদের বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম দেখছে, এরকমভাবে বহু ক্লাব বহু ইয়ে খেলার জন্য তিনি চেষ্টা করেন। এবং আলটিমেটলি একটা সময় ছিল খেলা একটা স্থবিরতা এসেছিলো, সেই বিকশিত হচ্ছে এখন, ফুটবল খেলা বলুন, ক্রিকেট খেলা বলুন, সবাই মাঠে আসছে, এটাই আমাদের বেশি অনুপ্রাণিত করে যে মুখ্যমন্ত্রীর চেষ্টাটা সফল হচ্ছে। ঠিক আছে, আজ থেকে শুরু হলো আর স্টেডিয়াম খুব ভালোভাবে হয়েছে, সত্যিকে বলো ভালোভাবে হওয়াটা বড় কথা থাকে না, তাকে মেনটেন করা খুব বড় কথা, ভালো মেনটেন আছে। আমাদের দেখেছি সব প্লেয়াররা উপস্থিত হয়ে গেছে, বাচ্চারা মাঠে আছে, কিন্তু বৃষ্টির জন্যে আমাদেরকে এখন থাকা মুশকিল হয়ে গেছে, এই জন্য আমরা যাচ্ছি। দাদা, আগামী দিনে শিল্পাঞ্চলে আপনি খেলার দিকে কীভাবে নজর দেবেন, বাড়তি নজর কীভাবে থাকবে? এই খেলার দিকে একজন এমপি বা একজন এমএলএকে নজর দিলে হয় না, এটা অনেক বড় ব্যাপার। আমি দুদিন আগে গেছিলাম আমার সামনগরে, জানো খেলার জন্য একটা বিশিষ্ট জায়গা আছে ওটা, ওখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে, সেখানে ক্লাবের সমস্যা শুনে এসেছি, তাদেরকে সাহায্য করার কথা বলে এসেছি। আমি আশা করব সব মিলে আমরা যদি চেষ্টা করি, সরকার পাশেই আছে, দিদিমণি আছে। এছাড়া মোহনবাগান ক্লাব সেক্রেটারি বাবুন ব্যানার্জি ও প্রাক্তন ফুটবলার এবং ব্যারাকপুর পৌর প্রধান উত্তম দাস জানান, দাদা এখন খেলাধুলোটা প্রায় বলতে গেলে হারিয়ে গেছে দিনকে দিন, যত যাচ্ছে দিন যাচ্ছে মোবাইলের পেছনে বাচ্চাদের মোটিভেশনটা বেশি যাচ্ছে, কীভাবে ঘোরাবেন মোটিভেশনটা? দেখুন দুবছর প্যান্ডামিক সিচুয়েশনে খেলাধুলো বাচ্চারা করতে পারিনি, তার জন্য অনেক অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি আর খেলার নাম পার্থ ভৌমিক। আজকে নৈহাটিতে আজকে খেলা হবে দিবসের আগে, যে কিভাবে একটা সুন্দর মাঠ, ইভেন কলকাতার বড় বড় ক্লাব মোহনবাগান ক্লাব 6 তারিখ এখানে খেলতে আসছে, এটা একটা আকর্ষণীয় জিনিস। মোহনবাগান সর্বপ্রথম এই মরশুমে ফার্স্ট খেলবে, এটা আমার মনে হয় গ্যালারি ছাপিয়ে যাবে, ইভেন সেটা পার্থ ভৌমিকেরই এত ভালো ভালো প্রচেষ্টার জন্যেই আজকে মোহনবাগান ক্লাব কিন্তু এখানে খেলতে আসছে। আজ মনে করি এই স্টেডিয়ামটা, এই মাঠটা আজকে দেখে আমার মনে হচ্ছে যে আজকে এই কলকাতার বুকে যদি এরম স্টেডিয়াম যদি আমরা পেতাম, আজকে সল্টলেক স্টেডিয়ামের কাছাকাছি এই স্টেডিয়ামের পূর্ণতা কিন্তু পেত, কিন্তু আজকে নৈহাটি স্টেডিয়ামে এসে আমি অভিভূত যে এত সুন্দর একটা স্টেডিয়াম, এখানে কেন মোহনবাগান খেলবে না, এখানে কেন ইস্টবেঙ্গল খেলবে না, এখানে কেন মোহামেডান খেলবে না, এখানে কেন প্রিমিয়ারে খেলা হবে না, এখানে সমস্ত প্রিমিয়ারে খেলা হবে। তার জন্য মুখ্যমন্ত্রীকেও আমরা আবেদন জানাবো, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে ইভেন মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি হিসেবে আমি মনে করি সারা বাংলায় যে খেলা হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর সমস্ত প্রচেষ্টা, ইভেন সমস্ত আজকে স্টেডিয়াম কলকাতার বুকে হয়েছে সব মুখ্যমন্ত্রীর আহ্বানে। আর এই খেলার মেন উদ্যোক্তা পার্থ ভৌমিককে আমি সর্বপ্রথম বলবো যে এইভাবে পার্থ ভৌমিক যে
আজকে একটা জেলায় এত বড় একটা টুর্নামেন্ট করেছে, ইভেন খেলাটা প্রতিটা জেলা স্তরে স্কুল স্তরে সমস্ত স্তরে যে খেলা হচ্ছে, খেলা হচ্ছে না কে বলছে? আজকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের 34টা অ্যাসোসিয়েশন, 9টা অ্যাসোসিয়েট, সমস্ত খেলা হচ্ছে, আর্চারি খেলা হচ্ছে, অ্যাথলেটিক খেলা হচ্ছে, আজকে আজকে ফুটবল থেকে শুরু করে আজকে অ্যাথলেটিক্স থেকে শুরু করে আজকে বেসবল থেকে ফুটবল থেকে আর্চারি থেকে উঁচু। ফুটবল মানে এই যে চামড়ার গোলাকার ব্যাপারটা, এটার এমনই একটা মাহাত্ম্য যেটা সারা পৃথিবী তোলপড়ে। সামনেই ওয়ার্ল্ড কাপ আসছে, আমার মনে হয় নয়াটির মতন জায়গায় যেটা খুব জরুরি আমরা খেলাধুলোটাকে জোর দেওয়া, খেলাধুলোকে আরও বেশি করে আকর্ষিত করা, এবং পার্থভূমিক যে উদ্যোগ নিয়েছে এই স্টেডিয়ামে খেলাধুলোটাকে একদম সারা বছর, একদম সারা বছর ধরেই, আমার মনে হয় এটার কিন্তু আলাদা একটা মূল্য আছে। এবং আমি চাই যে যেটা আমাদের আমাদের যে গ্রাম বাংলার ছেলেরা আগে দাপিয়েছে এক আধ বছর না, বছর বছর 50 বছর ধরে, সেই জায়গাটা আমাদের খামতি হয়ে গেছে। এখন আমাদের আর ছেলেদের নাম পায় না। অভিজ্ঞতা ওইটাই হচ্ছে, ছেলেদের মেয়েদের বেশি করে মাঠে আনতে হবে, ওদেরকে ঠিকভাবে পরিচালিত করতে হবে, ঠিকভাবে গাইড করতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, এবং যাতে ফুটবলের প্রতি তারা আরও বেশি করে আকৃষ্ট হয় সেই পরিবেশের সৃষ্টি করতে হবে। শুধু মাঠ করলে স্টেডিয়াম করলে হবে না, পার্থদের মতন আমি উদ্যোগী অতীন ঘোষ আছে, নিজেও খেলেছে, খেলেছে বলে আজকে এই কথা বলতে পারছে। আজকে চাই যে আমাদের সেই গ্লোরিটা ফিরে আসুক, আমাদের ছেলেরা বেশি করে খেলুক, যেটা আগে আমাদের ইন্ডিয়া টিমে আমরা গর্ব করছিলাম যে আমাদের সময়ে 20 জনে 18 জনের মধ্যে 12 জন আর 10 জন আমাদের ছেলে, আজকে সেখানে 8 খানা ছেলে 1 খানা ছেলে নাম পাওয়া যায় না। আমি বলছি নিন্দে করছি না, তারাও আমাদের সন্তান, কিন্তু আমাদের বাংলার যে গৌরব আনন্দ যেটা নিয়ে আমাদের গর্ব করি, সংস্কৃতির আমরা বিরাট একটা অঙ্গ হচ্ছে ফুটবল, সেই ফুটবলে কিন্তু আমাদের আরও ভালো করতে হবে। আমি বিশ্বাস করি আজকে যারা এসছে, আজকে সুমিত মুখার্জী আমার জীবনের সেরা পার্টনার, সমরেশ চৌধুরী, ভাস্কর গাঙ্গুলী, বিকাশ পাজি যারা এসছে, এই প্রীতম কোটাল, এরা এই প্রীতম কোটালের কথা বলি একটুখানি, এক লাইন বলে আমি ছেড়ে দিই। এই প্রীতম কোটাল হিন মটরে একটা লিখ লেখে বাচ্চার ছেলে, সেই ছেলেটা এলো, আমার সৌভাগ্য, আমি তখন ছিলাম ওই ওদের টেকনিক্যাল ডাইরেক্টর হিন মটরে, কেমন তখন ও ঠিকভাবে খেলতে পারতো কিনা ওই বলবে আজকে, আজকে সেই প্রীতম কোটাল আমাদের গর্ব হয়েছে। তো কাজে ইচ্ছা করলে চেষ্টা করলে আমরা এরকমভাবে অনেক ছেলেকে আজকে আমরা কিন্তু নিয়ে আসতে পারি সামনের সাথে, যারা শুধু বাংলার নয়াটির না সারা ভারতবর্ষে গর্ব হতে পারে, সেটাই পার্থর মানে একেবারে ওর নেতৃত্বে। আমি চাই খেলাধুলোর প্রতি আরও যেন ছেলেমেয়েরা আকৃষ্ট হয়, তাহলে আমরা অনেক 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 ভালো আরও সমাজ তৈরি করতে পারবো, সোসাইটি তৈরি করতে পারবো, পরিবেশ তৈরি করতে পারবো। দেখুন বাংলার সবথেকে প্রিয় তো ফুটবল খেলা, যারা খেলাধুলা ভালোবাসে ফুটবল খেলার একটা বিশাল মানে জনপ্রিয়তা আমাদের বাংলার মধ্যে রয়েছে। আমরা প্রত্যেকে খেলতে পারি আর না পারি যে মাঠে গিয়ে উপস্থিত হই, আর ফুটবল নিয়ে তো নতুন করে দিদিমণি প্রত্যেক জায়গাতেই মানে এই খেলাধুলার একটা উন্নতির জন্য খেলাধুলা যাতে মানুষ আরও বেশি খেলাধুলা করুক প্রত্যেক জায়গাতে স্টেডিয়াম করে দিয়েছে, কল্যাণীতে আছে, নৈহাটিতে আছে, বারাকপুরে আছে, এদিকে খর্দায় আছে, প্রত্যেক জায়গায়, এবং প্রত্যেক জায়গায় একটা খেলাধুলার একটা চল আছে, যেটা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় আছে যে খেলাধুলাটা উঠে যাওয়ার মতো জায়গা নেই, ইনি নানারকম সমস্যা, কিন্তু আমাদের সেই সমস্যাটা নেই। তো নৈহাটির বিধায়ক পার্থভৌমিক যেভাবে এই খেলাধুলা নিয়ে সবসময় একটা নতুন ভাবনা নতুন চেষ্টা করেন, এবং নৈহাটির যে পুরো প্রধান অশোক চ্যাটার্জি মহাশয় তিনিও যথেষ্ট উদ্যোগ নেন, আমরা প্রত্যেকেই এসছি, খুব ভালো লাগছে, এবং যারা এসছে তাদের সকলেরই ভালো লাগবে, আগামী দিন আরও অনেক বেশি শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য। ব্যারাকপুরের ব্যাপারে চেয়ারম্যান কিছু চিন্তা ভাবনা করছেন? ব্যারাকপুরে ব্যাপারটা হচ্ছে, ব্যারাকপুরে আমাদের এই যে করোনাকালে 2 বছর আমাদের ওখানে সেভ হাউস করা হয়েছিল, মাঠের কিছু ক্ষতি হয়েছে, এখন সে 1 সপ্তাহের মধ্যে মাঠ আমরা এই যে আমাদের আইএফএর যে এখন নতুন তারা দায়িত্বে পেয়েছে, আইএসএলের নতুন দায়িত্বে আইএসএলের খেলা এখানে হবে সেটার স্বীকৃতি দিয়েছে, এবং আমাদের এই সামনের মাস থেকে একটা নতুন একাডেমি খোলা হয়েছে, সে একাডেমিটাও চালু হয়ে যাবে। তাতে কি তরুণ তুর্কিরা যারা উঠে আসছে একাডেমি তো তরুণদের জন্য, একাডেমি তো বাচ্চাদের থেকে তরুণ হবে, তরুণের থেকে বড় হবে একাডেমি তো সেই জন্যই। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।